খুলতে হবে খুলতে হবে খুলতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ের নেতৃত্বে মমতা নদী পার্টি এই লড়াইয়ের নেতৃত্বে মমতা নদী পার্টি সবকে সাথে অর্জুন সিং লড়ছে লড়বে লড়ছে লড়বে দেড় মাস বন্ধ রয়েছে শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিল সোমবার বিশ্বকর্মা পূজোর দিন ওই মিলের গেটের সামনে বিক্ষোভ দেখালেন কারখানা শ্রমিকরা শ্রমিকরা অভিযোগ করেন সামনেই দুর্গাপূজো পূজোর পূর্বে মিল খোলার দাবি জানায় আমাদের অন্নপূর্ণা মিল বিগত এই মানে গত দেড় মাস ধরে মিলটাকে বন্ধ করে দিয়েছে বিনা নোটিশে আমরা জানি না কিসের জন্য করেছে কেন আমাদেরকে কিছু জানায়নি ম্যানেজমেন্ট বলুন মালিক কেউ জানায়নি আমরা দেখছি হট করে নোটিশ যেহেতু আমরা এখানে ব্যস্ত থাকি বাড়ির লোকরা একটু আসা যাওয়া করে দেখে পুজো টুজো তাদেরও মন খারাপ ঠিক আছে তা আপনাদের মাধ্যমে একটাই আমাদের মেসেজ ঠিক আছে যাতে মালিককেও বলছি উনিও আমাদের পিতৃতুল্যর মতনই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মায়ের মতো যেহেতু আমাদের মাননীয় মমতা ব্যানার্জি নিজেই বলেছেন মা মাটি মানুষ আমাদের জন্য উনি সবসময় আছেন উনি চেষ্টা হয়তো করবেন যাতে মিলটা খোলে যাতে দুর্গাপুজোর আমাদের একটা ফিকে যেন না হয়ে যায় এটার দিকে যদি একটু নজর রাখে আর আমাদের যে মানে সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয় তিনি শ্রমিকের শ্রমিক দরদি নেতা উনি খুবই চেষ্টা করছে উনি আপ্রাণ চেষ্টা করছে আমাদের মিলটাকে যাতে খুলে দেওয়ার জন্য এই বিক্ষোভ বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য জানান শ্রমিক বিক্ষোভে দেখা গেল না সাংসদ ও বিধায়কদের খুবই দুর্ভাগ্যজনক যে আজকে বিশ্বকর্মা পূজোর দিন শ্রমিকদের নিজেদের আনন্দ করার দিন সেদিনকে একটা কটন মিলের বাইরে অন্নপূর্ণা কটন মিলের বাইরে ঝুলিয়ে দেওয়া হলো সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কর্মীরা বহু আগে মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছিলেন যে উনি যাতে হস্তক্ষেপ করেন এবং ওনাদের যে দাবি দাওয়া আছে সেগুলো যাতে মেনে নেওয়া হয় দদ্দণ্ডপ্রতাপ বিধায়ক ততোধিক শক্তিশালী সাংসদ দুজনের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখেছি বারংবার শিল্প নিয়ে এদের কারোর কোনো মাথা ব্যথা নেই মাননীয় মুখ্যমন্ত্রী মাদ্রিদ চলে গেছেন শিল্প আনতে বেহালার মানুষকে দিয়ে শালবনিতে শিল্প করাবেন সেটা মাদ্রিদে বসে বলছেন এই সমস্ত শোবাজির মাঝখানে যারা ভুক্তভোগী তারা হচ্ছেন শ্রমিকরা তার আগে অন্নপূর্ণা কটন মিল বন্ধ হয়ে যাওয়া বা সেখানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো একটা অমানবিক এবং পাশবিক কৃত্য সেটা করতে মালিক ভয় পায় না একটাই কারণে নেতা ম্যানেজ আছে টাইট পুরনো দাবি দাওয়া ESIPF এর গণ্ডগোল এসব তো ভুলে যায় কিন্তু আজকে যেটা হলো সেটা সরাসরি পেটে লাথি এবং এর জন্য দায়ী এই অপদার্থ তৃণমূল সরকার যেটা পশ্চিমবঙ্গে বসে সারাদিন মিথ্যাচার করে যাচ্ছে শ্যামনগর থেকে পল্লব ঘোষের রিপোর্ট আনন্দবার্তা